মক্কার কুরাইশরা কোনোভাবেই যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দমাতে পারছিল না তখন তারা প্ল্যান করলো যে আমরা মদিনাতে যে মদিনার ইহুদিদের কাছ থেকে কিছু জেনে আসি কারণ মক্কাবাসীদের নবী রাসূল ওহি আখিরাত এগুলোর ব্যাপারে কোনো ধারণা ছিল না তো ফলে তারা কুরাইশরা নযর ইবনে হারিস এবং উকবা ইবনে আবি মুঈদ এই দুজনকে পাঠালো আমরা মদিনায় যাও মদিনায় ইহুদিরা থাকে ইহুদিদের কাছে তাওরাত নাজিল হয়েছিল They have idea regarding prophets and akhirah. Akhirah ki nobi ke egulor idea tader ache. To tader dujon ke pathalo je tumra je jiggesh tader jiggesh koro je amader gyati bhai der moddhe theke ekjon to nobi dabi kore. Sheki ashole nobi kina amra kibhabe bujbo. To jei chinta shei kaj tara gelo Madinate. Makkah theke Madinay. Je khule bollo je amaderi ek chele amaderi ek lok. Boyosh 40 hour por theke bole ami nobi amar kache ohi ashe. Allah amar kache bani pathay ar tini amake bani bahok kore pathiyechen tomader kache. এটা আসলে সত্য কিনা আমরা একটু কনফিউশনে আছি তো ইহুদিরা বলল তোমরা যে তাকে তিনটি প্রশ্ন করবে যদি উত্তর দিতে পারে বুঝবে সত্য নবী এক নম্বরে জিজ্ঞেস করবে যে মুহাম্মদ বলো তো আসহাবে কাহাফ কারা আসহাবে কাহাফ সম্পর্কে তোমরা কে জানো যে সূরাটার নাম সূরাতুল কাহাফ কাহাফ মানে হচ্ছে কেই গুহা মানে গুহাবাসী সাতজন যুবক এই গুহার ভিতরে আশ্রয় নিয়েছিল ইমান বাঁচানোর জন্য মুহাম্মদ তুমি যদি সত্য নবী হও বলো এই ঘটনাটা কি দুই নম্বরে তাকে জিজ্ঞেস করবে জুলকারনাইন বাদশা সম্পর্কে কি জানে সে কিছু জানে কি তিন নম্বর তাকে জিজ্ঞেস করবে মা হুয়া রূহ রূহ কি যে রূহটা দেহে ঢুকলে মানুষ নড়ে চড়ে প্রাণবন্ত একটা অ্যানিমেশন থাকে এটা বের হয়ে গেলে সে ডেড বডি লাশ হয়ে পড়ে থাকে হোয়াট ইজ দ্য অরিজিন অফ রূহ স্পিরিট এই তিনটা প্রশ্নের উত্তর যদি জানে তাহলে আসলে সে সত্য নয় তারা এসে জিজ্ঞেস করলো মোহাম্মদ বলো আসহাবে কাহাফ কারা বলো জুলকারনাইন কে বলো রূহ কি এই তিনটা প্রশ্নের উত্তর যদি করতে পারো তাহলে বুঝবে তুমি সত্য নবী রাসূল সাল্লাল্লাহু বললেন ঠিক আছে যাও আগামীকাল উত্তর বলে দেব তিনি ইনশাআল্লাহ বলতে ভুলে গেলেন রাসূল সাল্লাল্লাহু ধারণা ছিল প্রতিদিনই তো জিব্রাইল কোরআনের আয়াত নিয়ে আসে তো তারই ধারাবাহিকতায় আগামীকাল আসবে আমি জিজ্ঞেস করে নিব এই তিনটা প্রশ্নের উত্তর তারপরের দিন সবাই এসে হাজির কিন্তু জিব্রাইল আলাইহিস সালাম আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু বিব্রতকর পরিস্থিতিতে বললেন তারা বললো তুমি তো আজকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছো ডেট দিয়েছো বলো উত্তর বলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললো আজকে না আগামীকাল বলে দিবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনশাআল্লাহ কথাটা মনে করতে পারতেছেন না এরপরের দিনও তারা এসে হাজির কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিতে পারতেছেন না তারপরের দিন এভাবে পিছাচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেট দিচ্ছেন এভাবে একদিন দুই দিন তিন দিন না 15 দিন কয় দিন এদিকে তো এই প্রশ্নের উত্তর জানার জন্য এখন একজন দুজন আসলো দলে বলে কাফেররা আসে কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে অপমান করা যাচ্ছে ছোট করা যাচ্ছে হেও করা যাচ্ছে তারা এসে হাসাহাসি করে আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলে দেখো তোমরা না বলছো সত্য নবী উনি সত্য নবী হলে তো প্রথম দিন উত্তর দিয়ে দিতে পারতো পারে না কেন এটা থেকে বোঝা যাচ্ছে তিনি আসলে মিথ্যাবাদী 15 দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এত বিব্রতকর পরিস্থিতি আর ছিল না 15 দিন পর আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন ওয়ালা তাকুলান্না বিশাইইন ইন্নী ফাইলুম ذلك غدا الا ان يشاء الله অর্থাৎ হে নবী ভবিষ্যতের কোন কাজে যখন ওয়াদা দিবেন কমিটমেন্ট করবেন আপনি আইয়াশা আল্লাহ মানে ইনশাআল্লাহ বলা ছাড়া কখনো দিবেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দেওয়ার মধ্য দিয়ে বেসিক্যালি আল্লাহ তাআলা গোটা মুসলিম উম্মাহকে শিক্ষা দিলেন আমাদেরকে শিক্ষা দিলেন যাতে আমরা ভবিষ্যতের কাজে আগে ইনশাআল্লাহ বলি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেসনটা পেলেন এরপর আল্লাহ উত্তর জানিয়ে দিলেন আম হাসিবতা আন্না আসহাবুল কাহফি ওয়ার রাকীম কানু মিন আয়াতিনা আজাবা টানা দুই পৃষ্ঠা উত্তর দিলেন আসহাবুল কাহফ কারা তাওরাত জাবুর ইনজিলে কোথাও এত বিস্তারিত উত্তর নাই আসহাবে কাহফের ব্যাপারে আল্লাহ তাআলা আল কাহফ সূরাতুল কাহফ নামে গুহাবাসীদের নামে একটা সূরা দিলেন বিস্তারিত দুই পৃষ্ঠায় বর্ণনা করলেন তারা কারা কুরাইশ তো তাআজ্জব বনে গেল ঘটনা কি মুহাম্মদের উত্তর কিভাবে জানলো সে তো কারো কাছে পড়ে নাই লেখে নাই এই দেশের বাইরেও কোথাও যায় নাই দ্বিতীয় প্রশ্ন ছিল জুলকারনাইন কে আল্লাহ আয়াত নাযিল করলেন ويسألونك عن ذي القرنين قل سأتلو عليكم منه ذكرا تانا الله تعالى প্রায় পৃষ্ঠা এক পৃষ্ঠারও বেশি জুলকারনাইনের ঘটনা শুনালেন আর রুহের কথা শুনালেন সূরা আল ইসরাতে ويسألونك عن الروح قل الروح من امر ربي وما اوتيتم من العلم الا قليلا রূহ এটা আল্লাহর স্পেশাল একটা অর্ডার আল্লাহর আদেশে এটা ঢুকে আল্লাহর আদেশে বের হয় এটা কেউ ছুঁতে পারে না ধরতে পারে না দেখতে পারে না এটা আল্লাহর পক্ষ থেকে একটা মিরাকল তিনটা প্রশ্নের উত্তর যখন আল্লাহ তাআলা দিয়ে দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সাবলীল ভাষায় শুনিয়ে দিলেন তারা অবাক হয়ে গেল অবাক হয়ে গেল